দৈনন্দিন জীবনের মানুষের সমস্যা রাষ্ট্র সমস্যা জনজীবনের সমস্যা ছিল আছে থাকবে কে কিভাবে করব কাজ কিন্তু এটাও ঠিক কিছু ছাপিয়ে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন হবে আগামী বছরের শেষে লাগা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনের দিকে দেশবাসী তাকিয়ে আছে দেশবাসী আগামী নির্বাচনকে নিয়ে কাজ করছে এবং খুব মানে অত্যন্ত সতর্কতার সাথে ইমরান সালে প্রিন্সের আলোচনার টেবিলে বক্তব্যের ফাঁকে ফাঁকে উনি ওনার নির্বাচনী এলাকার প্রসঙ্গ টানে টেনে আনার উদ্দেশ্য হলো ওনার নির্বাচনের প্রস্তুতিটাকে প্রকাশ করা এবং এটি স্বাভাবিক সবাই যার যে জায়গার থেকে না উনিও গ্রামে গেছেন আমিও গ্রামে গেছি আমি টানা পাঁচ দিন ছিলাম আমার নির্বাচনী এলাকার কেন্দ্র আটপাড়াতে আমি সাংগঠনিক কাজে ত্রিশাল গিয়েছিলাম ঈশ্বরগঞ্জে গিয়েছিলাম আমরা জায়গাগুলো জায়গাগুলি ঘুরে এসেছি যে সমস্যাগুলির কথা বলছে আর কি এটি মানে অতি রঞ্জিত সমস্যা বিদ্যুতের একটা সমস্যা আছে না তা না এটা তো আমরা ন্যাশনালি অ্যাড্রেস করছি এবং আমরা আমাদের এলাকাতে দেখেছি লোডশেডিং এক ঘন্টা দুই ঘন্টা এটুকুই হচ্ছে আর কি যেটা বলা হয় যে ঘন্টা পর ঘন্টা সারাদিন বা সারা রাত্র আবহাওয়া অনুকূলে থাকলে এরকম ঘটনা ঘটে না আবহাওয়া অনুকূলে থাকলে কথাটা বলছে কি ঝড় হলে ঝড়ের পূর্বাভাস হলে বজ্রপাত হলে খুব মানে সতর্কতামূলকভাবে শাউট ডাউন করে দেয় বৈদ্যুতিক অবস্থাটা সেটা ভিন্ন হ্যাঁ এগিয়ে যাচ্ছে দেখছ সবাই আমরা নির্বাচনী প্রক্রিয়াতে আছে সবাই যার অবস্থান থেকে বলছে যে একটি সুন্দর নির্বাচনের জন্য আরও কিছু করণীয় আছে সেটা বিএনপি তার দৃষ্টিকোণ থেকে একরকম বলছে আমি আমার দৃষ্টিকোণ থেকে এক জায়গায় বলছি কমিউনিস্ট পার্টি তার দৃষ্টিকোণ থেকে বলছে আমরা জাতীয় পার্টি তার দৃষ্টিকোণ থেকে বলছে। সবাই কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করবে এবং সকল দলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে সেই বিষয় নিয়ে কথাটা বলছে বিএনপিকে নিয়ে কেন আলোচনা বিএনপিকে নিয়ে আমি আলোচনা না করলে তো আপনি আলোচনা টেবিলে এটা সার্থক হবে না আপনি তো আলোচনা করবেন না যে বিএনপি বাদ দিয়ে একটা নির্বাচনে আলোচনা করি এটার কি কারণ এই কারণ তো আমার চেয়ে আপনাকে বেশি করে অনুধাবন করতে হবে আগায় নিয়ে আসতে হবে আমি মনে করি এটা স্বাভাবিক বিষয় হ্যাঁ আরও এটাকে স্বাভাবিক করে তোলা হয় যখন যে আমরা যাব না কাউকে যেতে দেবো না কথাগুলি যখন বলা হয় আর কি একটু খুব আক্রমণাত্মক কথাগুলি বলা হয় আর কি সেই সেই জায়গাগুলিতে যাওয়াটা ঠিক না আমি বিশ্বাস করি আমার দলের সাধারণ সম্পাদক মাননীয় মন্ত্র কাদের যেটা বলেছেন আর কি যে আমরা চাই বিএনপি নির্বাচনে আসুক একদম মোটা দাগের কথা বিএনপি কে নির্বাচন প্রক্রিয়ার বাইরে এখন বিএনপি কে নিয়ে নির্বাচন করবে তার চেয়ে তো বেশি আমরা একটু আগাতে চাই আপনার প্রধান নির্বাচন কমিশনার যে কথাটা বলেছেন যেটা আপনাদের হেডলাইনে দেখেছি যে রাজনৈতিক দলগুলিকে এই সমস্যার সমাধানটা করতে হবে এটা হলো মুদ্রা কথা এটা হলো খাঁটি কথা সমস্যা আছে সমাধান করতে হবে আমরা এগিয়ে যাব আমরা এগিয়ে যাব সম্মুখ পানে নির্বাচন বর্জন করব প্রতিহত করব এই বলছিল যে আপনিও বলতেছিলেন নাকি যে এই নির্বাচন বর্জন করে জ্বালা প্রয়ের একটা অভিযোগ ছিল মানে আওয়ামী লীগ বিএনপিকে দায় দেয় হ্যাঁ দায় দেয় না এটা দায় দেওয়ার বিষয় না তো এটা তো সত্য কথা জ্বালাও সারা সারাদেশে করেছে ওন আপনি যদি বলেন যে আমি তাকে দুষ্চী আর কি মানে বিষয়টা ঠিক হচ্ছে না ওরা দুঃখী না এরকম মনে হয় আর কি এর বাইরে যদি কোনো কথা থাকে সে আলোচনা করা যাবে কিন্তু বিএনপির নেতৃত্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা যে নেতৃত্বে সারাদেশে জ্বালাউ হয়েছে এবং সেই জ্বালাউপুরাও বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধের কথা আলাদা সেই সময় একটা রাখে। রাখি এরপরে স্বাধীন বাংলাদেশের দাঁড়িয়ে মানুষ এরকম জ্বালাউপুরাও দেখেনি এরকম জ্বালাও পোরাও হয়েছে অবর্ণনীয় দুঃখ দুর্দশা থেকে মানুষকে টালিয়ে দেওয়া হয়েছে মানে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে শুরু করে ভোট কেন্দ্র পর্যন্ত যেভাবে জ্বালাও পোরাও করা হয়েছে সেই বিষয়গুলি মাথায় রেখে আমাদের এগিয়ে যেতে হবে